এতক্ষণ ধরে আমরা যা পড়লাম সেই আহ মধ্যে যে ফর্মুলাগুলো আসছে সেই ফর্মুলাগুলোকে আমরা হচ্ছে গিয়ে সিরিয়াল ওয়াইজ সাজাই ফেলি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তো এক নাম্বারে আমরা দেখছিলাম কুলোমস ন যেটা হচ্ছে অ্যাফিকল ওয়ান বাই ফোর বাই অ্যাপসাইলন নট কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আমি ধরি সেটা শূন্য মাধ্যম যদি অন্য কোনো মাধ্যমে তাহলে শুধু অ্যাপসাইলন দিব ওকে আচ্ছা তার পরবর্তীতে আমরা দেখছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বুঝায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে একটা বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রের শক্তি মানে ওই তড়িৎ ক্ষেত্রটা কতটুকু শক্তিশালী সেটা দিয়ে আমরা সাধারণত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রকাশ করে থাকি সেটাকে আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম এবং সেখান থেকে আমরা দেখছি এফ ইকুয়াল টু কিউই তাহলে মনে রাখতে হবে এই যে এক আর দুই নাম্বার এই যে দুইটা ফর্মুলা দেখছি এই দুইটা ফর্মুলা দিয়ে সাধারণত ম্যাথ করতে হবে আমাদের তো ম্যাথ করার ক্ষেত্রে কিছু প্রবলেম হয় তার আগে আমি বলে নিচ্ছি এক আর দুই এই দুইটা ফর্মুলা ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয় সাধারণত এফ বের করার জন্য অর্থাৎ একটা চার্জ আর একটা চার্জকে কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটার জন্য একটা ব্যাপার এই প্রত্যেকটা ফর্মুলা আমরা স্কেলার ফর্মে লিখছি অর্থাৎ কোনো ভেক্টর সাইন নেই নাই তাহলে মনে রাখতে হবে এগুলোই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি আমরা সাধারণত ম্যাক্সিমাম মান যখন বের করতে বলবে তখন আমরা এই ফর্মুলাগুলা ইউজ করব আর যখন দিক বের করতে বলবে তখন ওই যে ব্যাক্টোর সাইন দিয়ে যে ফর্মলাগুলো বলছিলাম সেই ফর্মুলাগুলো দিয়ে কাজ করতে হবে তা আমি প্রথমে মান নিয়ে আলোচনা করি মনে রাখবা এই ফর্মুলা দিয়ে ম্যাথ করার সময় আমরা কিউ ওয়ান কিউ টু এই দুইটা মান বসানোর সময় প্লাসও ইউজ করব না মাইনাস এবং যে মানটা আসবে আকর্ষণ অথবা বিকর্ষণ বল এখন কথা হচ্ছে তুমি কেমনে জানবে এটা আকর্ষণ বল না বিকর্ষণ বল এটা কোশ্চেন দেখলেই তো বোঝা যাচ্ছে কারণ যদি দুইটা ভিন্ন ভিন্ন চার্জ মানে ভিন্ন ধর্মী চার্জ হয় তাহলে আমরা জানি এই বলটা আকর্ষণ বল আর দুইটা একই ধর্মী চার্জ হলে আমরা বলবো এটা কি বল বিকর্ষণ বল সূত্রটা মডিফাই করে ই এর মান আমরা বের করছিলাম ই এর মান ছিল 1/4 এপসিলন কিউ বাই আর স্কয়ার ওকে তো মনে রাখবা উপরের ফর্মুলা দিয়ে যদি বলা হয় একটা চার্জ আর চার্জকে কত বল দেয় যেমন যদি বলা হয় তো এই কিউ চার্জ কিউ চার্জকে কত বল দেয় আমি ধরে নিলাম কিউ চার্জ তো হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আর এই কিউ হচ্ছে ওই ক্ষেত্রের মধ্যে আনা হয়েছে রাইট তো তাহলে এই কিউ চার্জ কিউ চার্জকে কত বল দিবে সেটা আমি সহজেই বের করতে পারি এই ফর্মুলাটা দিয়ে এই ফর্মুলাটা দিয়ে বের করা মানেই হচ্ছে আসলে এই ফর্মুলাটা দিয়ে বের করা তো অনেক সময় আছে আমরা এই ফর্মটা ইউজ করি কখন ইউজ করব যখন ই এর মানটা জানা থাকবে ই মান না জানা থাকলে ই মান নিচের ফর্মুলা থেকে বের করে নিয়ে আসতে পারি তো বি কেয়ারফুল ই মান বের করার সময় যে চার্জটা ইউজ করব এই কিউটা কোন চার্জ যে চার্জ দ্বারা ক্ষেত্র সৃষ্টি হয়েছে বি কেয়ারফুল তাহলে এটা কিন্তু যে চার্জকে আনা হয়েছে সেটা না তাই আমরা এটা ক্যাপিটাল কিউ আলাদাভাবে প্রকাশ করছি এই আলাদাভাবে প্রকাশ করার কারণটা হচ্ছে এটা বুঝতে সুবিধা করার জন্য যে যেন দেখি মনে পড়ে এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারি চার্জ আর যখন আমি স্মল কিউ ইউজ করব এটা মানে হচ্ছে ওই ক্ষেত্রের মধ্যে যাকে আনা হয়েছে সেটা হচ্ছে স্মল কিউ তাহলে আমি প্রথমে ই এর মানটা যদি জেনে ই ইয়ের মানটা এখানে বসাবো কিউ দ্বারা মাল্টিপ্লাই করবো যাকে আনা হয়েছে মালটিপ্লাই করবো মান বের হয়ে আসবে তাহলে হচ্ছে আমরা কিউ কিউ চার্জ চার্জ কে কত বল দ্বারা প্রয়োগ করবে 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 মানে আকর্ষণ না বিকর্ষণ সেটা আমরা পেয়ে যেতে পারি এখন ম্যাক্সিমাম ম্যাথে ই শুধু বের করতে বল না এর দিক নিয়েও কাজ করতে হয় আমাদের যদি ই এর দিক নিয়েও কাজ করতে হয় তাহলে আমরা কি করব ই এর দিক নিয়েও কাজ করতে হলে আমাদের ওই যে জাস্ট একটু আগে যেটা দেখলাম যে আমরা এই জায়গায় লিখছিলাম যে কোনো জায়গায় কোনো বিন্দুতে একটা ক্ষেত্র প্রাবল্য মান এবং দিক বের করতে বললে মান বের করবো এই সূত্র দিয়ে আর দিক বের করার জন্য ওই বিন্দুতে একটা একক ধনাত্মক বিন্দু আদান স্থাপন করবো ওই একক ধনাত্মক বিন্দু আদানের উপরে যে বল অনুভূত হবে যে দিকে বলটা অনুভূত হবে সেই বলের দিকই হচ্ছে ইয়ের দিক রাইট তাহলে দিক বের করার জন্য আমরা আগের যে তথ্যটা আছে সেই তথ্যটাকে কাজে লাগাবো ওকে আচ্ছা তাহলে আমরা এখন কয়েকটা ম্যাথ দেখি যে ম্যাথ হচ্ছে গিয়ে আমরা প্রথমত ই এর এই ফর্মুলা রিলেটেড ম্যাথ দেখবা এবং বের করাটা দেখবো এবং এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ বোর্ডে প্রচুর পরিমাণে আসে এবং ইভেন সামনে যখন অ্যাডমিশন টেস্ট দিবা তোমরা তখন হচ্ছে গিয়ে এই ফর্মুলার অনেকগুলা ম্যাথ দেখতে পাব